আমি একটু নাস্তিক যারা আছেন, নাস্তিক যদি থেকে থাকেন তাদের জন্য বলছি, বাংলাদেশ এখন কিছু একটা টপিক উঠেছে, বানর থেকে মানুষের সৃষ্টি, নাকি আল্লাহ তাআলা কোরআনে বলছেন আদম আলাইহিস সালাম থেকে মানুষ সৃষ্টি, আমি এটা বিশ্বাস করি, এর বিপরীতে যাবে সে মুসলিম থাকবে না, এটাই চূড়ান্ত। আপনি যদি মনে করেন, যদি আপনি মনে করে থাকেন ডারউইনের মতবাদ সত্য, আপনার কাছে আমি তিনটা প্রশ্ন রেখে যাব, আপনারাও তাদের পেলে তিনটা প্রশ্ন করবেন, আর কিছু করবেন না। কি করবেন? তিনটা প্রশ্ন। এক, ওরা বলে বানর থেকে মানুষের সৃষ্টি, এটা প্রতিষ্ঠিত কোনো মতবাদ না ডারউইনের, বলে দেই বানর থেকে যে মানুষের সৃষ্টি হয়ে থাকে, যে বানর মানুষ হয়েছে, একটা বানর মানুষ হয়েছে না, একটা প্রজাতি, সে প্রজাতিটা কোনটা? বুঝেন নাই? অনেকটা প্রজাতির নাম বলবে, দেখবেন ওই প্রজাতিটা এখনো পৃথিবীতে আছে, কথা বুঝছেন? এখন যদি এই পানিটা আমি আরেকটা পাত্রে ঢেলে দেই, এটার মধ্যে পানি থাকার কথা? থাকবে না তো, এটা তো চূড়ান্ত। তাহলে একটা বানর যখন মানুষ হয়ে গেল, ওই বানরটা পৃথিবীতে থাকে কিভাবে? বুঝতে পারছেন? দ্বিতীয় প্রশ্ন করবেন, তুমি যে বললা বানর থেকে মানুষের সৃষ্টি, এটা তো চলমান প্রক্রিয়া, তাহলে এমন একটা বানর দেখাও যে অর্ধেক মানুষ অর্ধেক বানর। তৃতীয় প্রশ্ন, যেহেতু ডারউইনের মতবাদটা চলমান প্রক্রিয়া, এমন একটা মানুষ দেখাও যে মানুষ থেকে আরো আপডেট হচ্ছে, মানে বানর থেকে আস্তে আস্তে মানুষ হিসেবে, মানুষ থেকে তো আরেক কিছু হইতে হবে। বুঝতে পারছেন? এই তিনটা প্রশ্ন তাকে ছুড়ে দিবেন। আরেকটা জিনিস আমি দেখছি, সুইডেনে কোরআন পড়াচ্ছে, মুসলিমদের আঘাত পাওয়ারই কথা, নাকি কোরআন অবমাননা করছে, এটা নিকৃষ্ট কাজ, এটাই চূড়ান্ত নিকৃষ্ট কাজ। কোরআন অবমাননা করতে পারবে না। আমার যেমন আঘাত লেগেছে, আমার জায়গা থেকে আমি প্রতিবাদ করেছি, করব, আমার যেটা একটা প্ল্যাটফর্ম আছে ওইখান থেকে করব, কিন্তু যখন দেখি মানে মুসলিমরা কোরআনের প্রতি অবহেলা করে, এটাকে অবমাননা হয় না। দেখেন আপনার বাসাতে হাত দিবেন, কোরআনের উপরে ধুলা পড়ে আছে, আপনি কোরআন পড়েন না, ওর শাস্তিও পাবে, যেমন আব্দুল মুত্তালিব ছেড়ে দিয়েছিল যে কাবা ভাঙতেছে, আল্লাহ তাআলা বাঁচাবে, ওর শাস্তিও পাবে, যেহেতু আমার ক্ষমতা নেই ওকে শাস্তি দেওয়ার, ওর শাস্তি আল্লাহ পাবে। আমি যে কোরআনটা আল্লাহ আমাকে দিলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ইকরা মানে পড়ো, আমি পড়ি না কেন? আমি মুসলিম, কোরআন তো আবার পড়তে হবে নাকি? কোরআন আমি পড়ি না, কোরআনের জ্ঞান অর্জন করার চেষ্টাও করি না। এই পরিশেষে বলতে চাই, দিনী ভাই ও বোনেরা, আপনারা কষ্ট নেবেন না আমার কথায়, একটু কষ্ট থেকেই বলি, কারণ মানে একটু আবেগে হয়ে যায়, মানে ইসলামটাকে অনেক ভালোবাসি, তো অনেক কিছু ইসলামের জন্য ছাড়তে হয়েছে আমার, যখন থেকে আপনারা সেই মূল্যটা না ইসলামের খুব কষ্ট লাগে। ইমান আকিদা মানহাজটা ক্লিয়ার করার চেষ্টা করবেন, সলাৎটা কষ্ট করে আদায় করবেন, যতই কষ্ট হোক সলাৎটা একটু আদায় করেন, আমার থেকে কষ্ট হয়তো আপনার হবে না, কারণ আপনি জন্মগত মুসলিম, সলাৎ ইমান বুঝছেন আগে থেকেই, অনেক কিছুই জেনেছেন আগে থেকেই, তো সলাৎটা পড়ার চেষ্টা করবেন, দাড়িটা রাখার চেষ্টা করবেন, এবং পর্দাটা মানে হিন্দুদের মতো হয়েন না, আপনি হিন্দুদের মতো হয়েন না, আপনি মুসলিম, আপনাকে একটা আলাদা প্ল্যাটফর্মে থাকতে হবে, আপনি মুসলিম, আপনার জন্য আল্লাহ জান্নাত বানাইছে এটা গর্ব করা উচিত, জান্নাতিদের মতো কাজ করেন, মুশরিকদের মতো কাজ করেন না। এবং আমি বলতে চাই, আরা যারা দুনিয়ার মোহে ভুলে আছেন, দুনিয়ার চিন্তা চেতনায় ব্যস্ত আছেন, তাদের আমি বলতে চাই, আপনারা একটু ভাববেন, কেন পৃথিবীতে আসলাম, কেন পৃথিবী থেকে গেলাম, কেন আবার থাকবো না, ছিলাম 50 বছর আগে থাকবো না, এখন আছে 50 বছর থাকবো না, তাহলে কেন আসি, কেন ছিলাম না, কেন থাকবো না, এটা একটু চিন্তা করতে হবে। আমি কি যে জিনিসটাকে বানাচ্ছি, আল্লাহ তাআলা বলতেছে আজ পর্যন্ত কোনো মুসলিম ফ্রেন্ড আমাকে এই দাওয়াতটা দিতে পারলো না, আমি আমি অবাক হয়ে যাই, মুসলিম ফ্রেন্ড আমাকে দাওয়াতটা দিতে পারলো না, আপনার তো মুসলিম, আপনার হিন্দু ফ্রেন্ড থাকে, অন্তত এতটুকু বলেন, কুল হু আল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক, আপনি খালি বলতেছেন বলুন তিনি আল্লাহ এক, এই বলুনটা কে বলবে, আমি বলবো না আপনিও বলবেন, আপনি পড়তেছেন বলুন তিনি আল্লাহ এক, আল্লাহ বলে দিতেছে তুমি বলো আল্লাহ এক, তুমি বলো আল্লাহ এক, অদ্বিতীয় অমুক কি তুমি বলো, এটা তোমার দায়িত্ব, এই জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে, তুমি ক্ষয় রোম না, মানুষের কল্যাণের জন্য তোমাকে বের করা হয়েছে, আপনি এটা কেন করতেছেন না? আল্লাহর জমিনে সবচেয়ে বড় ইবাদত, আপনি নামাজ করতেছেন, সলাৎ করতেছেন, যাকাত দিতেছেন, সব কিছু, আপনি এটা বলতেছেন না কেন? কুল হু আল্লাহু আহাদ, ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কেন আপনি বলছেন না আপনার ভাইকে? ও যদি আমাকে বলতো, হয়তো আমি আরো 2 বছর আগে ইসলাম কবুল করতে পারতাম, আরো আগে আমি ইসলাম কবুল করতে পারতাম, হয়তো ওই জন্য না বলো কারণ ইসলাম ছাড়া মরে যেতাম, তাহলে আমার কপালটা পুড়ে যেত, আমার তো জাহান্নামে জ্বলতে হইতো। তাহলে আপনি কেন আপনার হিন্দু ভাইটাকে বলতেছেন না, ভাই ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ কেন বলবো, তারপরে বলেন আল্লাহ ডেফিনেশন গুলা দেন, আপনি বলেন কুল হু আল্লাহু আহাদ, একবার বলেন না তাকে, দেখেন না আল্লাহ হেদায়েত দেয় কি দেয় না। দ্বিতীয় তো পারে, আমার বাবার কাছে 6 বছর চেষ্টা করছি, হচ্ছে না, আমার বাবা মা হচ্ছে না, চাচার সাথে সম্পর্ক নেই 7 বছর, আমার ছোট চাচা 20 দিনে মুসলিম হয়ে গেল, মানে সে পয়সা বলতেছে আমাকে এগুলো বলবি না, আমি আমার বউ বাচ্চা ছাড়তে পারবো না,
মুসলিম হয়ে যাবো, তাহলে আপনি তো বলেন না তাকে, আপনার আবার ঘাড় ধাক্কা দিবে না, দিবে দিবে আপনার বন্ধুকে ঘাড় ধাক্কা দিবে? আমাদের, আমি তো ঘাড় ধাক্কা খাইছি, বকা খাই, মায়ের খাই, বাবা মার হাতে, তা আপনার বলতে সমস্যাটা কি? তা আমার তো সব দায়িত্ব না, আমাকে সব দায়িত্ব মুসলিমের সবাই মুসলিম বানাই, তবে দায়িত্ব আমার আল্লাহ দেয় নাই, আগে নিজে বলতো কুমান ফুসাক আমাকে নিজে বাসি, তারপর বাবা মার চিন্তা করছিল আপনি এটা কেন বলতেছেন না, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ সম্পর্কে ধারণা দেন, ব্যক্তি ফিরে আসতে আগে বলেন যে ভাই আল্লাহ তালা বলতেছে তুমি যাকে পূজা করতেছো সে কি একটা মাছি বানাইতে পারে? তাকে একটু বলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাটা বলেন, কীভাবে মূর্তিগুলো সে ভেঙে প্রথম প্রধান মূর্তির কাঁধে দিয়ে রাখলো, প্রধান প্রধান যে মূর্তি বলছে ও ভাঙছে, তখন তারা বলছে ও তো ভাঙতে পারে না, খাইতে পারে না, চলতে পারে না, তুমি কি পাগল? তখন বলো যে তুমি বুঝো না, তুমি ওকে খাবার দিলা, ও তো খাইতে পারে না, চলতেই পারে না, তুমি তার পূজা কীভাবে করো? এটা একটু আপনার, সে তো আমাদের ভাই, হ্যাঁ সে আমাদের ভাই না, ও তো আমাদের ভাই, তাকে একটু বুঝান, আপনার এই কথার কারণে সেটা মুসলিম হয়ে যেতে পারে, তাতে তার মধ্যে খোরাক আসতে পারে, আসলে তো আমি মূর্তিটা পূজা করতেছি, আসলে কি সে আমার ভগবান কি না, আমি একটু আমার উপনিষদ, একটু বেদ, একটু গীতা একটু পড়ে দেখি, একটু পড়ি। আপনার দায়িত্ব ভাই বলা, গ্রহণ না করা তার দায়িত্ব, একটু বলেন, নিজে আমল করেন, একটু বলেন, দেখবেন ইনশাআল্লাহ তারা যদি চায়, কারণ এটা বোঝা যায়, এটা বোঝা যায়, মানে চিন্তা করা যায় মূর্তিটা তো আসলে আমি বানাচ্ছি, এটাকে এটা সম্ভব না, এটা আমার ভগবান হওয়ার, সে নিজেকেই তো বাচ্চা সেভ করতে পারবেন, আল্লাহ তাআলা বলছেন, দেখেন একটু বলেন ইনশাআল্লাহ হয়তো চাইলে অনেকে ইসলামে আসবেন। তো সবাই আমার বাবা মার, মানে আমি সবসময় দোয়া করবো বাবা মার জন্য, সবাই একটু দোয়া করবেন, জানি না কার দোয়া কখন আল্লাহ কবুল করেন, কার মুমিনবান দেখেন আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুমিনবান দেখেন থাকতে পারেন, আমার বাবা মার জন্য, আমার আমার একটাই আশা, এখন আমার ছোটো চাচা আছেন, মানে বড়ো চাচা মুসলিম হয়েছেন, বড়ো ভাই হইলেন, এবং ছোটো চাচা আছেন, সে হয়েছে আরেকটা ছোটো চাচা আছে, এই দুজনকে মানে আল্লাহ যেন কবুল করেন, এটাই একটা মানে মনের একটা, মানে নিজের বাবা মানে বাবা মা বলবো কবর, মানে কবর দিব, মানে নিজে জানা জগরানোর ইচ্ছা, কারণ এটা যদি না করতে পারে আমার জন্য কোরআন একটা আয়াত হারাম হয়ে যাবে, এটা আমি পারবো না, কারণ বাবা মাকে অনেক মানে আমার জন্য অনেক মানে ই করছে, আমার বাবা মানে বোঝানো সম্ভব না ভাই, আমার বাবা মার জন্য যা করছে এখনও করতেছে, মানে আসলে চাচার মতো এখনও ছায়া দিয়ে রাখছে, মানে বুঝাইতে পারবো না, এই বাবা মা মারা মানে আমার আমার ওয়াইফ বলতেছে যে মানে তো আমার বাবা, ওর বাবা মা মারা গেলে এত কষ্ট পাবে না, আমার বাবা মারা সে পাগল হয়ে যাবে, আমার বাবা মা মারা গেলে মানে একজন মানে শ্বশুরের সম্পর্কে একজন বোর মানে ছেলের বোর মন্তব্য, তাহলে বুঝেন আমার বাবা কতটুকু ভালো হতে পারে, মানে দুনিয়াবি সে মুশরিক, তারপরে মানে বুঝেন তার বাবা মা বলে তার কোনো কষ্ট নেই, কিন্তু আমার বাবা বলে সে পাগল হয়ে যাবে এরকম বলে, কীরকম করতেছে এই মানুষটা, হ্যাঁ মাসে হেদের যেন পায়, এটাই দোয়া, মানে আমি চাই আমার বাবা মার জন্য আমি দোয়াটা করতে পারি, সবাই যখন করে আমি চুপ থাকি, রব্বির হামহুমা কামা রব্বানি সগিরা, এটা করতে পারি না ভাই, বুঝতেছেন না আপনি পারতেছেন, এই মানে এই যে একটা মানে আপনাকে আল্লাহ নেয়ামত দিয়েছে, আমি মানে আপনার বুঝতেছেন না ভাই, একটু ভাবেন জীবনটা চলে যাবে, সব দোয়া করবেন, বাবা মার জন্য দোয়া করবেন, তার জন্য হেদায়েত হয়। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা।